হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? কি করছো এখন? এখন বাজছে রাত, দাঁড়াও দেখি, এখানে এই কথাটা বলতে গেলে কটা বাজছে, এই কথাটা বলতে গেলেই আমি আটকে যাই, কারণ সবসময় ঘড়ির টাইম দেখা হয় না, তো রাত হয়েছে বুঝি, এটা সবাই বুঝতে পারবে, মানে সন্ধ্যার পরে রাত হয়, তো কটা বাজছে সেটা যদি না দেখি বলতে পারি না, দাঁড়াও দেখি আমি। তো এখন বাজছে 9:52, মানে 10টা বাজতে যাচ্ছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ব্লাউজ কালেকশন। তো আমার খুব একটা বেশি নেই, খুবই সাধারণ, আর সেরকমভাবে আমি কখনো এসব নিয়ে ভিডিও করিও নি, শাড়ি ব্লাউজ এসব নিয়ে আমি ভিডিও করিনি, বা জুয়েলারি, আমার এসব খুবই কম, খুবই সীমিত, মানে একেবারেই সীমিত, দেখানোর মতন কিছুই নেই। তবুও ভাবলাম যে আমার ইউটিউব ফ্রেন্ডসদের, পরিবারদের আজকে আমি এটা একটু দেখাই, আমার চাই যতটাই থাকুক তাদেরও সেটা দেখার অধিকার আছে আমি মনে করি, আর যে আমার সব কিছু বিষয়েই তোমাদের মতামত দেবারও যথাযথ অধিকার আছে, তার জন্যই আমি আমার ভালো মন্দ, আমার কি আছে না আছে, কতটুকু আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো আমি চটপট তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও কেমন লাগলো, হ্যাঁ, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক আমাকে বলো। তো চলো সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে ব্লাউজ কালেকশন নিয়ে। তো সেরকম আমি আগে বলেছি, সেরকম নেই, ঠিক আছে, আমার অতি সাধারণ, অতি থেকে অতি সাধারণ কিছু ব্লাউজ আছে, আর সেই কালেকশনটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি, ঠিক আছে? তো চলো শেয়ার করি, দেখো তোমরা। তো আগেই বলি, যেমন হোক হবে, ঠিক আছে, তাই তোমাদের দেখতে হবে, তাই আমি দেখাচ্ছি তোমরা, আমি জানি পরিবারের সদস্য আর আমার ফ্রেন্ডসদেরকে, যেহেতু বন্ধুদেরকে সব কিছু শেয়ার করা যায়, ফ্রেন্ডসদেরকে সব কিছু বলা যায়, আর পরিবারের মানুষজনের কাছে কোনো কিছু তো লুকানোর কিছু থাকেই না, সেহেতু সাজসজ্জা পুরানো পোশাক এসব নিয়ে লজ্জা পাবার কিছু নেই। আর আমি তো দেখাচ্ছি আমার কালেকশনের মধ্যে কিছু জিনিস, মানে ব্লাউজ কালেকশনেরই কিছু, তো সেটা তো তোমাদেরকে শেয়ার করতেই পারি, তার জন্যই আজকে আমার ভালো লাগলো, আমি চলে এলাম এটা শেয়ার করতে। তো চলো দেখো ভালো লাগে কিনা তোমাদেরও। তো প্রথমেই আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা কি করে দেখাবো জানি না, এক হাতে ফোনটা ধরে আছে আর এক হাতে এই যে ব্লাউজগুলো সব চিকিটার ভিতরে আছে, তো একটার পর একটা বার করে দেখাতে হবে, দাঁড়াও এক মিনিট, ফোনটা কোথাও রাখতে হবে, নাহলে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি এক হাতে কী করেই বা ভালো করে তোমরাও দেখতে পাবে না, অসুবিধা হবে দেখতে, তো কোথাও রাখি তারপর আমি দেখাচ্ছি। তো চলে এসেছি তোমাদের কাছে, ফোনটা যা হোক করে পাস বালিশে ঠেস দিয়ে আমি রেখেছি, আর এর থেকে ভালো জায়গা আর আমি পাইনি রাখবার, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই, আর অনেক রাত হয়েছে, এমনিতেই আমার হাজবেন্ড ঘুমোবে, তো আমি সারাদিন কাজকর্ম করে, মানে আমার, আমি তো তোমাদের ফ্রেন্ডস, আমার কোনো ক্লান্তি লাগে না তোমাদের সাথে শেয়ার করতে, পারলে আমার হ্যাপি লাগে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি তোমাদের সাথে শেয়ার করতে পার, মানে যাচ্ছি কতটা হ্যাপি, হ্যাঁ, তো অত ক্লান্তি আছে, তো ও তো ঘুমাবে, তার জন্য আমি ব্লগটা তাড়াতাড়ি তোমাদেরকে দেখাই আর তোমরাও দেখো। তো ওখানটা যা হোক করে ব্যবস্থা করেছি বললাম, এবার চলো যেটার জন্য এত তোরজোর সেটা শুরু করি। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা, এই যে এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা তোমার দাম নিয়েছিল 230 টাকার মতো এই ব্লাউজটা। এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে পিঠের দিক, এই যে এটা হচ্ছে বাঁধার সিস্টেমটা, আর এটা হচ্ছে তোমার আগের দিক, আর এটা হচ্ছে
কুচি কুচি হাতা, ঠিক আছে, এই এতটা পর্যন্ত হয়। থিকো আটা ফুল ফুল হাতা, তো এটা আমি কিনেছিলাম এবছরের আগের বছরের কালী পুজোর আগে 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 করে আর কি, তো বাপের বাড়ি থেকেই কিনেছিলাম এই ব্লাউজটা। আর তো চলো নেক্সট দেখাই তোমাদের, তারপর দেখাই এইটা, দাঁড়াও উপে আটকে গেছে, সমস্যা। এই ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা সুতির ব্লাউজ, সুতির উপর এরকম কাজ করা। এটাও হচ্ছে দেখো ময়ূর ময়ূর কাজ করা। এটা হচ্ছে ফার্স্ট বছর আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর আমার শাশুড়ি মা এই ব্লাউজটা আমাকে কিনে দিয়েছিল দুর্গাপূজার সময় দোকানে গিয়ে। তো নেক্সট ব্লাউজ দেখায়, এটা এটাও সুতির, আমার অর্ধেক ব্লাউজ সুতিরই বটে। এই যে এটা হচ্ছে খয়েরি কালারের, দেখো এটাও কিনেছিলাম বিয়ের পরে পরে এই ব্লাউজটা। এই ব্লাউজগুলো, এই যে এই ব্লাউজগুলো সেরকম একটা দাম নয়, এই ব্লাউজগুলো ওই তোমার 160-120 এরকম করে দাম। এটা মানে 160 টাকা নিয়েছিল আর এটা মানে 120 টাকা নিয়েছিল। এরপর দেখাচ্ছি এইটা, এটাও দুর্গাপূজার সময়ই ওই লাল ব্লাউজটার সাথে এই ব্লাউজটা কিনে দিয়েছিল আমার শাশুড়ি মাই কিনে দিয়েছিল এটা, তো এটা নাম নিয়েছিল 90 টাকা। তো নেক্সট দেখায় চলো, এই যে এটা দেখতে পাচ্ছ, এরকম ব্লাউজ কালেকশনের বহু অনেকেই দেখবে, অনেকেরই আছে এরকম ভর্তি পিঠ ভর্তি হা এতটা থিকো আটার হাতা ভর্তি হাতা। তো এই দেখো সামনে দিই, এই ব্লাউজটার দাম নিয়েছিল 390 টাকা। আর এই ব্লাউজটা আমার বিয়ের দিনে আমি কিনেছিলাম, এই ব্লাউজটা এইটা পরেই আমার বিয়ে হয়েছিল এই ব্লাউজটা পরে। নেক্সট দেখাই এটা, এই ব্লাউজটা আমার বাপের বাড়ি থেকে আমার মা দুর্গা এই সরি কালী পুজোর সময় ফার্স্ট বছর এই ব্লাউজটা আমাকে কিনে দিয়েছিল, ঠিক আছে, আর আমার মা কিনে দিয়েছিল এই ব্লাউজটা। কেমন হয়েছে সব ব্লাউজগুলো কিন্তু অবশ্যই ভালো করে তোমরা জানাবে, দাঁড়াও আরও আছে আমার শেষ হয়নি এখন। এই ব্লাউজটা কিনে দিয়েছিল আমার হাজবেন্ড এবছরের আগের বছর, একটা আমার ননদেরই বিয়ে বাড়ি ছিল, তো আমার একটা শাড়ির ম্যাচিংয়েই এই ব্লাউজটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। এটা দাম নিয়েছিল 150 টাকা এই ব্লাউজটা, এটা থিক কোয়াটার হাতা। তো এটা হচ্ছে একটা সুতির ব্লাউজ, সুতির ব্লাউজগুলো আমাকে সেই বছর আগের বছর বৈশাখ মাস চৈত্র মাস বা বৈশাখ মাস করেই আমাকে কিনে এনে দেয়, তো আমি খুব একটা বাজার করতে যাই না, সবাই আমাকে কিনে এনে দিয়ে আমি নিই। আর এই ব্লাউজটাও আমাকে এইখানে শ্বশুর বাড়ি থেকেই এনে দেওয়া হয়েছিল, পরবার জন্য দুটা এনে দিয়েছিলো, তো একটা পরছি। আর হচ্ছে তোমার এটা আমার এখনও তোলাই রয়ে গেছে, পরাই হয়নি। তো এটা এরকম নর্মাল সুতির যেসব ব্লাউজগুলো হয় সেরকমই, ব্লাউজটা হয়তো 60-65 এরকম দাম নিয়েছিল ও মনে হয়। আর এটা আমি সেদিনে পরে শনি মন্দির পুজো দিতে গেছিলাম, এটাও একটা সুতির নর্মাল ব্লাউজ, তো ওই ব্লাউজটা দাম নিয়েছিল তোমার ওরকম 60-65 টাকা। ওটাও হচ্ছে আমার নন্দাই কিনে দিয়েছিল আর এবছরের আগের বছর। আর লাস্ট হচ্ছে এগুলো আমার গরমে পরবার জন্য ব্লাউজ, মানে শীতকালে গরমে নয় ঠান্ডায় পরবার জন্য, শীতকালে পরবার জন্য ব্লাউজ। এই দুটোই আমার শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়েছে আমাকে, তো পরি, কম পরি মানে কম ব্যবহার হয়,
ওই জন্য আমার নষ্টটা কম হয়, আমি নাইটিও ব্যবহার করি, শাড়িও ব্যবহার করি, তো আবার গুছিয়ে রেখে দিই, ওই জন্য অতটা নষ্ট হয় না। তো এই দেখো প্লাস্টিক খালি। তো আমার কাছে এই এতগুলি ছিল, যতগুলো ছিল তোমাদেরকে দেখালাম, আর আর আমার কাছে সেরকম নেই। তো বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে কিছু রয়ে গেছে নাকি বলতে পারবো না, দুই একটা। তো আলমারিতে আমার এই কালেকশনের মধ্যে এগুলোই ছিল, তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিলাম, আজকে শেয়ার করলাম আমার ফ্রেন্ডসদেরকে, আমার আমার পরিবারকে, আমার বন্ধুদের সাথে, আমার দিদি ভাইদের সাথে, আমার বোনুদের সাথে, আর আমার ভাইদের সাথে, দাদাদের সাথে, সবার সাথে, গুরুজনদের সাথে। খুব ভালো লাগলো শেয়ার করতে পেরে। সবাই আমার ব্লগটি দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর আমি আমার ছোট্ট খাট্টো যেসব জিনিস আছে জীবনের, যা কিছু আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। তো তার জন্যই আমি এসব নিয়েই তোমাদেরকে বলতে হ্যাপি নিজেকে মনে করি। তার জন্য আজকে এই ছোট্ট করে একটা ব্লাউজ কালেকশনের ভিডিও বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, অনেক রাত হয়েছে, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমাকে অনেক 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 ভালোবেসো। আর আমার ভুল হলে বলবে, কমেন্টে জানাবে, ভিডিওতে কী কী করলে আরও ভালো লাগবে জানাবে, ঠিক আছে? আর তো এইটুকুই আজকের মতন, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ, বাই। তো ফ্রেন্ডস, আলমারি খুলতে একটা ব্লাউজ দেখাতে ভুলে গেছি, আমি বললামই তো কতগুলা ব্লাউজ রয়ে যেতে পারে, ঠিক আছে? এদিক সেদিক অগুছালো হয়ে আছে না, একদিন গুছাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লাউজটা দাঁড়ো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুতির ব্লাউজ। এটা আমার আগের, অনেক আগের একটা ব্লগে দেখবে এই ব্লাউজটা কেনার হচ্ছে ভিডিও ছাড়া আছে। তো এটা আমি বাপের বাড়ি থেকে কিনে এনেছিলাম, এটা আমার মা কিনে দিয়েছিল আর কি, আমি কিনেছিলাম পছন্দ করে, মা পয়সা দিয়েছিল, তো মায়ের জন্য দুটো আর আমার জন্য একটা কিনেছিলাম বাজারে গিয়ে। তো তোমরা দেখবে যে এই ব্লাউজের ইয়েটা দিয়ে আছে, এইটা আমি দেখাতে তবু ভুলে গিয়েছিলাম, ওই জন্য আলমারি খুলতেই দেখছি ব্লাউজটা আছে শাড়ির সাথে, তো আমি বার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো রাখছি, গুড নাইট, বাই।